আমরা অনেক সময় আল্লাহ সুবাহান তালের কাছে প্রার্থনা করি দোয়া করি কিন্তু সময় মতো সুযোগ মতো যদি আমরা আল্লাহ সুবাহনতালার কাছে প্রার্থনা করতে পারি তাহলে অবশ্যই আমাদের দোয়া আল্লাহ সুবাহান তালের কাছে পৌঁছবে এবং কবুল হবে এক্ষেত্রে রসুল সাল্লাহ সাল্লামের হাদিস রয়েছে আল্লাহ বলেছেন ইসনান ইসনাইন উজ্জান দুটি দোয়া রয়েছে দুটি সময় রয়েছে যে সময়ের দোয়াগুলোকে আল্লাহ সুবাহান তালা কখনও ফিরাবেন না তার মধ্যে থেকে প্রথমত হচ্ছে দোয়া ও নেদা যখন আজান দেওয়া হয় সাহেব যখন দিচ্ছেন সেই সময়ে যদি আপনি দোয়া করেন কাছে প্রার্থনা করেন তাহলে আপনার দোয়া অবশ্যই কবুল হবে আল্লাহ আপনার প্রার্থনাকে কবুল করবেন আপনার দোয়াকে কবুল করবেন দু নম্বর হচ্ছে কঠিন মুসিবতের সময় যুদ্ধের ময়দানে যখন কেউ দোয়া করে তখন আল্লাহ হুয়া তাআলা সেই দোয়াকে কবুল করবেন যুদ্ধের ময়দানে যখন কোনো ব্যক্তি দোয়া করবে যখন দুটি দল মুখামুখি হল যুদ্ধ করার জন্য সেই সময় যখন দোয়া করা হয় তখন আল্লাহ সব আলা দোয়াকে কবুল করেন আসুন আমরা অন্তত যেহেতু যুদ্ধ নেই এখন আমাদের রয়েছে আজান সেই আজানের সময়ে আমরা দোয়া করার চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের দোয়া আল্লাহ আল্লা তাআলা কবুল করবেন আল্লাহ সুবিহ আমাদের সকলকে তাফিক দান করে না